পুরো সারা জীবনের জন্য এখানে চলে যাবি, চলে যাব। এই তো এলে মায়ের বাড়ি থেকে ঘুরে, আমার এখানে থাকতেই ভালো লাগছে না। হ্যালো গাইস, ওয়েলকাম টু ইওর লাভেল বয় আয়ুষ 55 চ্যানেল। তোমরা ভাবছো যে আয়ুষ কোথায়, আয়ুষ কেন ইন্ট্রো দিচ্ছে না? কারণ আজকে আমি আয়ুষের সাথে একটা প্র্যাঙ্ক করব, তাই আমি ইন্ট্রোটা শুরু করলাম। তো আমি আর আজকের আয়ুষ আর আয়ুষের ফ্যামিলির সাথে প্র্যাঙ্ক করব যে আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমার এই পরিবেশ পছন্দ হচ্ছে না, আমি যেতে চাই কলকাতা নিজের মায়ের কাছে। তো ওদের রিয়াকশান কেমন হয় আমার এই কথাটা শুনে সেটাই তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। তো গাইস, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি নিচে গিয়ে ক্যামেরাটা সেট করে আসি। তো গাইস চলো যাওয়া যাক। তো গাইস, আমি এখন এই ফোনটাকে আলমারির ভিতরে রেখেছি, কারণ আমি জামা কাপড়টাকে এমনভাবে রেখেছি যাতে ও ফোনটা দেখতেই পাবে না। দেখতেই পাচ্ছ আমার আলমারি, তো হয়তো হঠাৎ করে চোখে পড়বে না। তো আমি এখন ওর নিচে আছে মায়ের কাছে, আমি নর্মাল লোককে ডেকে নিয়ে আসবো, নিয়ে এসে বলবো কথাগুলো। তো গাইস ভিডিওটা চালু থাকলো, আমি এখন বাইরে যাচ্ছি। পরিবেশ ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না, আমার কলকাতায় ভালো ছিল। কেউ কিছু বলেছে কি? কেউ কিছু বলেনি। তাহলে আমি বুঝিয়ে বলবো কেন কি হয়েছে না হয়েছে আমাকে বল। কেউ কিছু বলেনি, আমাকে ভালো লাগছে না এখানে থাকতে। আমি কলকাতায় যেতে চাই। এখানে এত দূর, আমার ভালো লাগছে না এখানে, পরিবেশ ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। তো নতুন জায়গায় অ্যাডজাস্ট হতে তো টাইম লাগবে নাকি? অ্যাডজাস্ট অনেক আমি করে দেখেছি, আমার হচ্ছে না অ্যাডজাস্ট, মানে আমি চলে যাব। দেখ, যেরকম আমার দিদির বিয়ে হলো, দিদির একটু টাইম লাগলো অ্যাডজাস্ট হতে, তো সেরকম তোরও টাইম লাগবে, তারপর ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। কি হবে না, আমার এখানে ভালোই লাগছে না, আমি ঠিকই করতে চাইছি না, আমি অ্যাডজাস্টও করতে চাইছি না, আমি কিচ্ছু করতে চাইছি না, আমি শুধু যেতে চাই, আমার কলকাতায় যেতে চাই, আমি কলকাতায় থাকতে চাই। কোথায় থাকবি? আমরা তো ঘর ভাড়া ছেড়ে দিয়েছি। আবার ঘর ভাড়া করবো? এখানে তো আমার ফ্যামিলি আছে নাকি, তো আমি ফ্যামিলিকে ছেড়ে আমি কি করে থাকবো ওখানে? এতদিন কি করেছিলি? এতদিন সেটা ম্যাটারটা আলাদা, তখন কেউ জানতো না, এখন তো সবাই জানে, তো আমি এখান থেকে আমি ওখানে কেন যাব? তুই কি চাস তাহলে বল। আমি কি চাই? আমি চাই যে তুই এখানে থাক। আমি চাই এখানে থাকি না, আমি থাকতে চাইছি না এখানে, এখানে আমার ভালো লাগছে না। বাবা, আমি চাই যে বাবা মার সেবা কর, এখানে থাকবি, তুই ব্যবস্থা কর, আমি চলে যাব, আমি কালকেই চলে যাব, না আমি এক্ষুনি ব্যাগ গুছিয়ে চলে যাব বলে দিলাম। যাস না, করছিস কেন? তোর কি হয়েছে বল না আমাকে। হ্যাঁ, হঠাৎ একদম আজকে কোনো মানে ই নেই, দুপুরে ভালো করে ভিডিও বানালি, রিলস বানালি, তারপর এখন হঠাৎ কি হয়েছে? ভালোই তো ছিলিস নাকি? আমার এখানে ভালো লাগছে না, আমার কলকাতা যেতে ইচ্ছে করছে, এখানে কিচ্ছু ভালো লাগছে না, গ্রাম ভালো লাগে না আমার কিচ্ছু এখানে। এবার আমি কি করবো? এখন যদি যাস সবাই বাড়ির সবাই খারাপ ভাববে, বাড়ির প্লাস ওই পাশের আন্টি গুলো কাকিমা গুলো সবাই খারাপ ভাববে যে মেয়েটা কলকাতা থেকে এসছে, সবাই তোকে এত ভালোবাসলো, তারপর তুই হট করে নিজের জিদে চলে যাবি, এটা তো হবে না। আমি থাকবো না। কেন থাকবি না? আমার এখানে ভালো লাগছে না। চলে যাব, আমি আমার ব্যাগ গুছিয়ে, তোকে কিছু করতে হবে না। বেশি রাগ হয়েছে, আমার মতন। আর তুই যা তো, আর এখানে আবার যদি আসিস নেক্সট টাইম তাহলে একদম দেখবি।
কি পুরো সারা জীবনের জন্য এখানে চলে যাবি? চলে যাব, যেতে হবে না তোকে। এখানে বেড়ে যা, এখানে আর পা ঢুকতে দেব না। হ্যালো, বলছি যে পল্লবি চলে যাচ্ছে ই প্যাক করে, একটু আয় তো, ওকে বোঝা তো কেন যাচ্ছে হঠাৎ। আর তুই আয় একটু উপরে আয় তো। তুই আমার দিদিকে কেন ফোন করতে এলি? দিদিকে কেন ফোন করতে এলি তুই এখন? কেন, তুই যে চলে যাবি আমি বলবো না? সে তো সবাই জানতে পারবে। সুলতানা দেখ তো এই কেন যেতে যাচ্ছে, মানে হঠাৎ বলছে যে এর ভালো লাগছে না এখানে, ও চলে যাবে। এতবার বোঝাচ্ছি বুঝছে না যে সবাই কি ভাববে। কেন, কি হলো হঠাৎ? কেন আমাকে ভালো লাগছে না? এ পাগল, কান্না কেন করছো পাগল মেয়ে? আমরা তো আছি আর বললাম যে একটু টাইম লাগবে, সবে তো এক দু মাস হলো এখানে সেটেল হতে, মানে একটু টাইম লাগবে। এখানকার পরিবেশ, এখানকার কথাবার্তা একটু আলাদা কলকাতার থেকে, তো একটু তো সময় লাগবে। আর তাও শুনছে না, ও ওখানে থাকবে। এবার হট করে যদি ও চলে যায় বাবা মা কি ভাববে বল? ওখানে থাকবে বলতে, ওখানে এমনি বাবা মায়ের সাথে থাকতে চায়, ওর এখানে ভালো লাগছে না নতুন জায়গা বলে। আরে আমার আর কি বলবো পাগল, হ্যাঁ নতুন নতুন তুমি এসে সেখানে একটু খারাপ লাগবে, বাট আস্তে আস্তে ভালো লাগতে লাগবে, মাঝে মধ্যেই তো যাবে এবার ওখানে। কিছুদিন আগে রিসেন্টলি আমরা ঘুরে এই তো এলে মায়ের বাড়ি থেকে ঘুরে, আমাকে এখানে থাকতে ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, কলকাতায় থাকতে ভালো। আরে পাগল ঘুর আর আমরা তো আছি, তোমার যদি কিছু খারাপ লাগে তো আমাদের সাথে গল্প করো, যদি বোর হচ্ছে তো। আমরা তো নিচেই থাকি সব সময়, আমি তো ওইদিকেই থাকি। কাঁদতে হবে, কাঁদতে আমার সত্যি কান্না করছে পাগল। বোঝা তো মাথা খারাপ হয়ে গেছে। এখন তুমি কি চাইছো, মানে লাইক ওখানে থাকবে, মানে এখানে থাকার একদমই ইচ্ছে নেই? না আমাকে বোর ফিল হচ্ছে, ভালো লাগছে না। আমি বললাম একটু টাইম লাগবে, সব জিনিসের একটা টাইম থাকে, এটাই তো তোর আসল বাড়ি, এখানে সারা জীবন কাটাতে হবে। সবে নতুন এলে একটু সময় লাগবে সেটেল হতে। আরে এইভাবে ব্যাগপত্র বের করে দিয়েছো পাগল নাকি? মা দেখলে কি বলবে বলতো? মা তো পুরো রেগে যাবে লিটারালি। কাউকে না বলে হঠাৎ ব্যাগ নিয়ে প্যাকিং করতে স্টার্ট, আমার সাথে ঘুরিয়ে ঝগড়া করছে। এসব কি বের করেছে পাগলা নাকি? এরকম বলো না यार, মানে লিটারালি যদি মা জানতে পারে রেগে যাবে। আমরা তো আছি, আপাতত আমি আছি, আমার সাথে কথা বলো, আমার সাথে গল্প করো, আমাদের সাথে আচ্ছা আড্ডা তো দাও সেরকম ভাবে। তুমি যদি একা একা ঘরের মধ্যে থাকো তো ভালো লাগবে না অবভিয়াসলি, বাট এরকম যদি লিটারালি এটা ঠিক নয়। এখানে তুমি নিজের ইচ্ছেতে এসেছো, ব্যাগ গুলো রেখে দিতে আলমারিতে। না আমি যাবই। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি জানো না এখানে লোকেরা কি পরিমাণে আমাদেরকে কথা শোনাবে, তো প্লিজ এরকম করো না। ঠিক আছে তোমার মন খারাপ হচ্ছে বাড়ির জন্য, তুমি এটা বলতে পারো যে হ্যাঁ আমি ওখানে কিছুদিন ঘুরে আসি, বাট এই নয় যে হঠাৎ করে তুমি বাড়ি মানে ওখানে সেটেল হওয়ার চেষ্টা করবে, তাহলে এটা কেউই মানবে না। আর ইভেন তো তোমরা জানো ওখানে তোমাদের কত খরচা হয়,
বাড়িতে থাকলে সেটা সেভ হবে, ওখানে থাকলে তোমাদের মান্থলি কত মানে সেভের থেকে বেশি খরচাটা হয়ে যাচ্ছে, তোমরা তো জানতো, তোমরা নিজেই বলেছো সেটা। তো এখানে থাকো, আস্তে আস্তে ভালো লাগবে, আস্তে আস্তে সব ভালো লাগবে। আর আমি দিদি মাঝে মধ্যেই আসতেই থাকি এখানে, আর তুমিও তো যাবে কলকাতা মাঝে মধ্যে ঘুরতে, তারপর খারাপ লাগার কি আছে, হয়তো লাইক কিছুদিন আমরা বাইরে বেরোইনি সেই জন্য হয়তো তোমার বেশ বোর ফিল করছো তুমি বাড়িতে, এটাই তো তোমার বাড়ি বলো কি আর করবে। আসিস কেন, তোমাদের সাথে আমি প্র্যাঙ্ক করছিলাম। হ্যাঁ কি পাগলা, তুমি সিরিয়াস ভেবেছিস? সিরিয়াস বলে আমি ভয় পেয়ে গেছি যে মা এবার কি হবে, মানে লিটারালি আমি ভেবে ফেলেছি যে মা যদি জানতে পারে তো রেগে যাবে, লিটারালি ভাইয়ের উপরে রেগে। আমার তো টেনশন বেশি হয়ে গেছিল, আমি কি করে কলকাতা থাকবো ফ্যামিলিকে ছেড়ে, এতদিন ছিলাম সে ঠিক আছে, কিন্তু এখন কি করে, আমি তো না না একদম না, এখানে আমার থাকতে খুবই ভালো লাগে, আমি দেখছিলাম যে তোমাদের রিয়াকশন কেমন হয়, এখানে আমি নিজেই ছেড়ে যাবো না। যখন তুমি বললে না এখানে আমার কাউকে ভালো লাগছে, আমি ভাবছি ও মাই গড আমরা কি এতটাই খারাপ, আমার কি ফালতু মেয়ে এরকম না না। ক্যামেরাটা কোথায় রেখেছো? এখানে আকিব আছে, ইভান আছে, বৌদি মা সবাই আছে, মাকে বলছি তুমি এরকম চিন্তা ভাবনা করেছ এইভাবে আমাদেরকে ভয় দেখালে, দাঁড়াও তবে আমাকে কি, আমি যদি মাকে সঙ্গে করে নিয়ে আসতাম, ও যেভাবে কলটা করলো যে ও চলে যাচ্ছে, আমি যদি মাকে সঙ্গে করে চলে আসতাম, মা আসতে তখন কি করতে, তখন মাকেও প্র্যাঙ্ক করতাম। তোমাদের কাছে আমি কোথায় যাবো বলো তো, হ্যাঁ তোমাদের সাথে কত গল্প করি, একদম এসব ভাববে না ঠিক আছে। আর সত্যি কথা বলে দিচ্ছি, মানে এটা জেনুইনলি সত্যি বলছে, এটা কোনো মানে প্র্যাঙ্কের মধ্যে নয় বা এমনি মিথ্যে কথা নয়, তোমার সত্যি যদি মন টন খারাপ করে না, আমি তো নিচেই থাকি বা আমি ওই দিকে থাকি, তুমি এনি টাইম আমার সাথে গিয়ে গল্প করতে পারবে, বা তোমার যদি ভিডিওস এর জন্য রেডি বগেরা যা কিছু রিকোয়ারমেন্টস থাকবে তুমি আমাকে বলবে, ঠিক আছে? এটা আমি বলে রাখলাম, অন্যদিন হয়তো বলি না সেরকম ভাবে, বাট আমি তোমাকে বলে রাখলাম, এনিথিং এনি প্রবলেম তুমি আমাকে বলবে, ঠিক আছে? মা থেকে দিদি থেকে দুটো দিদি, এই দিদি রুনা দিদি সবাই সাপোর্ট করে। আর তোমাদের কাছে কোথায় যাবো, এখানে তো আমার খুবই ভালো লাগে, এখানে আকিব ইভান মা বৌদি দাদা সবাই আছে, তো আমি দেখতে চাইছিলাম যে তোমাদের রিয়াকশনটা কেমন হয়, তো রিয়াকশন পেয়ে গেছি। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে একটুও ভুলবে না, আর আমার অ্যাক্টিং কেমন হলো সেটাও জানাবে। অ্যাকচুয়ালি বাই দ্য ওয়ে তুমি একা যেতে পারতে? হ্যাঁ চলে যেতাম। তো গাইস এখানে আমরা ভিডিওটাকে এন্ড করছি, আর আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নাও, আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, তোমাদের সাথে আরো আরো নতুন নতুন ভিডিও শেয়ার করব। তো দিদির সাথে দেখতে চাও প্লিজ জানাও, সেটা প্লিজ জানাও। হ্যাঁ হ্যাঁ একদম, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। হ্যাঁ একদম। তো গাইস টাটা।